আজকের ভিডিওতে আমরা জানব জাতিসংঘের ভেটো ক্ষমতা কেন 5টি দেশকেই দেওয়া হয়েছে, নতুন করে কেন আর কোনো দেশকে এ ক্ষমতা দেওয়া হচ্ছে না। এই প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খায়। একটু চিন্তা করলেই আমরা এ প্রশ্নের উত্তর খুঁজে পাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরই জাতিসংঘ গঠন করা হয়েছিল। যুদ্ধের পরিণতি ও বিভৎসতা দেখে আবার আরেকটি নতুন যুদ্ধ যেন না বাঁধে সেজন্য বিশ্ববাসী এই সংগঠন গড়ে তুলেছিল। তারা চেয়েছিল ভবিষ্যতে যুদ্ধ বাঁধার সম্ভাবনা দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে যেন বিরোধ নিষ্পত্তি করা যায়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স এই 5টি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। আমরা জানি সাধারণত কোনো যুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে ভবিষ্যৎ করণীয় কী হবে। তৎকালীন সময়ে এই দেশগুলো ছিল বিজয়ী জোটে এবং সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ছিল বেশ প্রতাপশালী। জাতিসংঘ গঠনে এরাই মূলত অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাই তারা তখন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়ে যায়। তখন জাতিসংঘের মোট সদস্য সংখ্যা কম থাকায় এবং অন্য দেশগুলো অতটা প্রভাবশালী না হওয়ায় সবাই এটা মেনে নেয়। পরবর্তীতে আরও অনেক রাষ্ট্র সদস্য হয়, তবে জাতিসংঘের তখনকার সনদ মেনেই। এখন জাতিসংঘ গঠিত হলে অবস্থা হয়তো ভিন্ন হতো। ভেটো ক্ষমতার ব্যাপারটা আসলে কোনো এলাকার কোনো কমিটি গঠনের সাথে তুলনা করা যেতে পারে। সাধারণত আমাদের দেশে কোনো এলাকায় কোনো একটি কমিটি গঠন করা হলে যারা প্রভাবশালী তাদের সেই কমিটিতে রাখা হয় এবং তাদের মতামতই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্ব পায়। এর কারণ হলো সবাই ধরে নেয় এরা যদি কোনো সিদ্ধান্তে বেঁকে বসে এবং তাদের কারো অমতে যদি কিছু বাস্তবায়ন করতে যাওয়া হয় তবে তারা বড়সড় ঝামেলা পাকাতে পারে। উল্লেখ্য যে এই 5টি দেশের প্রত্যেকেই বর্তমানে পারমাণবিক শক্তিধর দেশ। ভেটো ক্ষমতা বিভিন্ন সময়ে যেমন আমাদের উপকারেও এসেছে আবার ক্ষতিও করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে শেষ দিকে আমাদের বিজয়ের দ্বারপ্রান্তে এসে যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন একাধিকবার ভেটো দিয়ে যুদ্ধবিরতি আটকে দেয়, নইলে আমাদের বিজয় আরও অনেকদিন পিছিয়ে যেত। এমনকি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশগুলোর সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর সেই যুদ্ধের ময়দান হতো বাংলাদেশ, বর্তমানে যেমন সিরিয়া, ইউক্রেন। আমাদের জন্য ভেটো ক্ষমতার খারাপ দিক হলো বর্তমান রোহিঙ্গা সমস্যা। মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যতবারই কোনো প্রস্তাব উত্থাপিত হয় ততবারই রাশিয়া, চীন ভেটো দিয়ে তা আটকে দেয়। আসলে ভেটো ক্ষমতাকে এই রাষ্ট্রগুলো বিশ্বশান্তি বজায় রাখতে ব্যবহারের পরিবর্তে নিজেদের স্বার্থে প্রয়োগ করছে। এরা বিভিন্ন রাষ্ট্রকে হাতে রাখছে নিরাপত্তা পরিষদে তাদের পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সে কারণেই বিশ্বের প্রতিটি রাষ্ট্রকেই এই 5টি রাষ্ট্রের অন্তত একটি রাষ্ট্রকে হাতে রেখে কিংবা মন জুগিয়ে চলতে হচ্ছে। এখন আসি নতুন করে অন্য কোনো রাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রদান করা হবে কি না সেই প্রশ্নে। তার উত্তর হলো হ্যাঁ এবং না। নতুন করে ভেটো ক্ষমতা প্রদান করা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। হবে কি হবে না তাও নির্ভর করছে এই 5টি রাষ্ট্রের সম্মিলিত সিদ্ধান্তের উপর। কোনো রাষ্ট্রকে ভেটো ক্ষমতা দেওয়ার বিষয়ে যদি এই রাষ্ট্রগুলোর কোনো একটি রাষ্ট্র ভেটো দিয়ে বসে তাহলে আর দেয়া যাবে না। এটা খুব ঝামেলাপূর্ণ ব্যাপার। ধরুন যুক্তরাষ্ট্র যদি ভারতের নাম প্রস্তাব করে তবে চীন নিশ্চিত ভেটো দেবে। আবার চীন বা রাশিয়া যদি তাদের কোনো মিত্র দেশের নাম প্রস্তাব করে তবে যুক্তরাষ্ট্র নিশ্চিতও ভেটো দেবে। সুতরাং বলা যায় নিরাপত্তা পরিষদের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি জটিল, ঝামেলাপূর্ণ ও অনিশ্চিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।